চুরি করার পর দুইবার হাত বদল হয়েছিল দুটি ছাগল কিন্তু তাতেও রেহাই পেল না চোর ধরা পড়ে গেল ব্যবসায়ীদের হাতে ঘটনা বিশালগড় বাজারে ঘটনাটি এরকম বৃহস্পতিবার বিশালগড় মহকুমার রাঙ্গাপানিয়া এলাকার বাসিন্দা ফিরোজ মিয়া দুটি ছাগল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন বিশ্রামগঞ্জ বাজারে ছাগল দুটো রেখে চাখে আসার পর দেখতে পান দুটো ছাগল উধাও খোঁজাখুঁজির পর মেলেনি দুটি ছাগল শনিবার সকালে বিশালগড় বাজারে এসে দেখতে পান অন্য এক ব্যক্তি ছাগল দুটো নিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন লক্ষণ নামে এক যুবকের থেকে দুটো ছাগল কিনেছেন লক্ষণ নামে যুবককে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিশ্রামগঞ্জের অজয় দেববর্মার নাম সেই ছাগল দুটি চুরি করেছিল বাজারের ব্যবসায়ীরা অজয় দেব মাকে আটক করে তুলে দে বিশালকোড় থানার পুলিশের হাতে হ্যাঁ আইসে আইসে করে তারে বেরা বাজারে আনছে হ্যাঁ শিকার করছে হ্যাঁ শিকার করছে আমার বাইকের থেকে ছাগলটি নিচে করে তাদের বিশ্বঞ্জ বাজার থেকে ছাগলটি চুরি করে আনিছে রিপোর্ট চ্যানেল দিন রাত